welcome back to our YouTube channel Dream Motorsport once again. Sweet. দুদিন পরে মোটামুটি লাস্ট এক বছর পরে বেরোচ্ছি তোমার আমরা একসাথে বেরোচ্ছি এক বছর পরে একটা বড় একটা টিম চোদ্দ জনের টিম দুজন বাদ চলে গেছে তো আপাতত চোদ্দ জনের টিম নিয়ে আমরা যাচ্ছি তবে এবারের আমাদের যেটা হচ্ছে সেটা বাইকে হচ্ছে না ট্রেনে এবার আমরা যাচ্ছি ট্রেনে আর প্রথম এক্সপিরিয়েন্সটাই দারুণ ট্রেনটা দু ঘন্টার উপরে আমরা এখন ঘোরাঘুরি করছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন ছিল 11:50 ডিব্রুগড় গিয়ে দেখার নামটা কি কলকাতা ডিব্রুগড় স্পেশাল কলকাতা ডিব্রুগড় স্পেশাল ট্রেন রোববার করে ছাড়ে প্রত্যেকটা রোববার আজ হচ্ছে 1 জুলাই 2024 কাজকর্ম সব করে মান্টেন করার পর আমরা এই ট্রেনটাকে ওই জন্যই আমরা টিকিট কেটেছিলাম আমরা কেটেছিলাম অ্যাকচুয়ালি 30 তারিখের রাতে কিন্তু আমরা যাচ্ছি 1 তারিখে তাও এখনও পর্যন্ত ট্রেন নেই এখন বর্তমান টাইম 12:25 ট্রেন ছাড়তে ছাড়তে 2:30 বাজে মিনিমাম এই যে দ্বীপে এখন এই মুহূর্তে এই অবস্থা আমাদের আমরা এরকমভাবে সব হাঁপিয়ে উঠেছি গরমের মধ্যে আর বাকি যারা আছে এখানে সবাই এই টিম দেখাচ্ছি কারা কারা এই ট্রিপে আমাদের সাথে রয়েছে অনেক নতুন ফেস আছে আমরা এই তিন আর রাজীব আর সুরীত পাল আমরা অনেক পুরনো পাপি আছি তো তোমরা অনেকবার দেখে নিয়েছো আমাদের ভিডিও একসাথে অনেকবার ঘুরেছি কিন্তু এর সাথে অনেক নতুন মুখও আছে সেগুলো দেখতে পাবে আর কি বলবো এখন ওয়েট করছি শুধু ট্রেনটা কখন আসবে আর আমরা উঠবো একটু ঘুমাবো ট্রেনে উঠে আর কিছু করা হবে ঘোরা হবে না ওনারই 2.5 ঘন্টা ওপাশেও লেট অ্যাকচুয়াল ওখানে তোমার ইন্ডিয়ান ছিল 10:45 মানে ওটা ওখানে চলে যায় 12:30 কাছাকাছি না হওয়ার তো তো আর চলো দেখাচ্ছি বাকি যারা সব কিরমভাবে রয়েছে এই দেখো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এখন সময় ঘড়ির কাঁটা 10:00 অলরেডি আমরা 3.5 ঘন্টা লেটে চলছি মানে আমাদেরকে কটার সময় 3:30 স্টার্ট করেছি 10:50 ট্রেন এই 11:50 ট্রেন সেটা ফাইনালি ছাড়ে হচ্ছে ওখান থেকে 3:30 এখন জাস্ট মালদা টাউন আমরা ঢুকতে চলেছি এখন আমাদের পুরো শিডিউলটা পুরো একদম পুরো ডিলে হয়ে গেছে খাবারে একটুখানি এনার্জি ফুস হয়ে গেছে যাই ব্যাপার যত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো তত তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনেশন সিলেড়িগাঁও যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাবো আর তার সাথে ট্রেনে করে নিচ্ছি ব্রেকফাস্ট কারণ এখান থেকে আমাদেরকে নামতে নামতে টাইম বাজবে আর যা দেখতে পাচ্ছি 2:30 বাজবে এনজিবিতে নামতে তো ট্রেনের মধ্যে রুটি তরকারি যা পেয়েছি খেয়ে নিচ্ছি খাবো না করতে সেটাই খেতে হলো
তোর কিছু বক্তব্য আছে? এতক্ষণ অপেক্ষা করে ট্রেনের মধ্যে কোনোদিন করিনি, কোনোদিন হয়নি এরকম। তাড়াতাড়ি ছটার মধ্যে ট্রেনটাকে ঢোকাও, জুতো লাগাবে তাহলে তো আর মধ্যে ডাইরেক্ট পাহাড়ের স্পটে বুঝে হোক। গোবিন্দ তুই কি বলছিলিস বল না, এই বক্তব্য আমার বক্তব্য হচ্ছে আমি যেভাবে বা আমার যেসব ক্লোজ ফ্রেন্ড যারা এত হ্যারেস হয়েছে এই ট্রেনটার জন্য। কোন ট্রেন? কলকাতা ডিব্রুগড় স্পেশাল, কলকাতা ডিব্রুগড় স্পেশাল। আচ্ছা, এই ট্রেনে কোনোদিন না ওঠাই ভালো, বিশেষ করে এনজিপি যারা যাচ্ছেন বা আদার জায়গায়। এই ট্রেন মানুষের জীবন খেয়ে নেবে, সময় খেয়ে নেবে, পৌঁছতে পারবে না। বাংলাদেশ আসতে আম বিক্রি হচ্ছে, তুমি আম খেয়ে নিও, যে টাইমটা থাকবে বাগানে যাবে, আম পারবে নিয়ে আসবে, এসে সেটা খাবে অনেক সস্তায়, কত 200 টাকায় 7 কেজি আম। আম ভালোবাসে কেন, কলকাতায় ডেইলি আম খায় তো, কিন্তু সেই প্রপার মালদার আমটা পায় না। যাই হোক, 2 কেজি, হ্যাঁ 50 টাকা। তো তোমাদের মানে এক্সপেরিয়েন্স কি রকম? খুব খারাপ। কেন খারাপ? কেন এরকম এক্সপেরিয়েন্স আমি লাইফে আপাতত 8 ঘন্টা ট্রেন লেগেছে। তোমরা এটা মানে খারাপ জিনিসটা কেন ভাবছো? তোমরা এটা কেন ভাবছো যে তোমরা এত ট্রেন চড়ো না, ড্রাইভারটা হাত ভোলা যখন তোমরা 10 ঘন্টা চলো ফেয়ার দিয়েছো, কিন্তু তোমরা 20 ঘন্টা জার্নি করছো, তাহলে এটা বাসি পাওয়া। 8 ঘন্টা এক্সট্রা এসির মধ্যে বসে রয়েছে, এই সেট তো পয়সা কি দিচ্ছি? দিবেশ কি বল, মনে লাগতা হ্যায় ইসসে আচ্ছা হাম বানা চাতে কোই কো বিবাহ সব আরাম ঘুম লেতে ইস সড়া ওয়াটার মে কবি নিচে চলেঙ্গে একদম সহি বাত হ্যায় আমি আসছি এই যে 20 ঘন্টা ট্রেন জার্নিতে মিঠুনকে একবারের জন্য কোন পেট্রোল পাম্পে ঢুকতে হয়নি, এই কারের কাজ মিলে গেছে। একটাই এসি বগি বি5। আগের মমিতা একদম চাপামুখী দিয়ে শুয়ে আছে, এই দেখুন এই হচ্ছে আমার সিস্টার, ঘুমিয়ে পড়েছে বেচারার, কোনো কাজ নেই, কিছু নেই, আর কি বলবো দুঃখের কথা, আমাকে ফোন করে চিন্তাও নেই। আর রাজীব কি বল, রাজীব তো হাত নাড়াচ্ছে, কোন নাড়াবার কিছু নেই, না বলো এবার তুমি না যাওয়াই বলো, তোমার যা বক্তব্য আছে ট্রেনের এক্সপেরিয়েন্স আপাতত। আগে খুব রাগ হচ্ছিল, এখন রাগটা আর হচ্ছে না, আমি হাল ছেড়ে দিয়েছি। আগে রাগ হচ্ছিল, বাজে কথাবার্তা বলে দিচ্ছিলাম, পরে দেখলাম বেকার নিজের নাকটাকে এতক্ষণ কি হচ্ছিল নিজেকে বঞ্চিত রেখেছিলাম ভয় ভয়, এবার ঠিক করেছি এখানে কেউ উঠবে না, যেন এলে যেন কেলান খাবে। আমি যতটা এক্সাইটেড ছিলাম তার থেকে অনেক বেশি আমার মধ্যে এক্সাইটমেন্টে জিনিস পেয়ে গেছি। এরকম লেট হতে পারে? বম ছাড়া বম।
কুড়িয়া ট্রেন এ কুড়িয়া ট্রেন আমাদের ধৈর্যের পরীক্ষা চলছে যে কে কার কত ধৈর্য আছে, চিন্তা নেই। জিজ্ঞেস করবি হুটহাট করে যাচ্ছিস যে নিউ পার্কিংটা কোন দিকে? তো ফাইনালি দিবে আমরা 10 ঘন্টা লেট করে, 8:07 মিনিট হো রহা হ্যায়, আবি বারিশ মে উতরা হুম লোগ এনজি পে, হ্যাঁ আবি ভগবান জানে কাইসে কিয়া হোগা আগে, তো আমাদের কি করা, আমি কি বলছি এই যে বৃষ্টির মধ্যে যে ওটাটা কি ঠিক হবে? চেষ্টা করা যাবে। তো ফাইনালি বন্ধুরা গাড়িতে উঠে গেছি, এখন টাইম কটা ভাই? 8:56 বাজে। এখন আমরা যাচ্ছি সিলেরগাঁওয়ের জন্য নিউ পার্কিং থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি, অলরেডি আমাদের গাড়ি অলরেডি বুক করাই ছিল। এই বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, একবার দেখো কত টাইম লাগবে আমরা কেউ জানি না। ফুল অ্যাডভেঞ্চার আরেকটা হতে চলেছে, এবার চার চাকাতে পাহাড়ে এরকম টাইমে একটা আলাদা ফিল, কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। তো চলো তোমার ভিডিও শেয়ার করো। আমার ব্যাগটা কোন আমার এটা সিট বেল্ট বেঁধে দিন না, কোথায় দেখতে ওদে আপনার সিট বেল্ট বেঁধতে বাধ্য হবে। আপনি যদি আলো আসছে তারপর কি আলো রোজ আমরা প্রায় 24 ঘন্টা, 3টে বাজে পুরো 24 ঘন্টা। তো বন্ধুরা চলে এসছি আমরা আমাদের সিলেরগাঁওতে, এখন টাইম 2:55 করছি রাতের ডিনার, চিকেন রুটি 3টে জাস্ট ঢুকেছি, 10 মিনিট হয়েছে দিয়ে স্টার্ট করে দিলাম, খেয়ে দিয়ে নিয়ে এখন টানা ঘুম। আর কি বলবো, চলো তোমাদের এই সিলেরগাঁও যে ট্রিপটা করছি ডে 1 শেষ করছি এখানে, খেতে খেতে ডে 2 নিয়ে আসবো কালকে। চলো আমরা সবাই খেয়ে দিয়ে একটু বেরিয়েছি হাঁটার জন্যে, তার কারণ হচ্ছে এখানে এত বৃষ্টি হচ্ছে, ঘুরতে যাওয়া খুব ডিফিকাল্ট। আজকে একটু তাও বৃষ্টিটা কম আছে বলে আমরা বেরিয়েছি একটু, যে আমরা একটু হেঁটে এই জায়গাটাকে একটু উপভোগ করি। লাস্ট